সিদ্ধুনাথ শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে ফেসবুক ও ইউটিউবে বেশ কিছু মানুষ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সেখানে বলা হচ্ছে পূজা তারিখে নাকি তিনি বিয়ে করছেন, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করায় এবার ভীষণ চটেছেন ঢালিউডের এই সুপারস্টার। এই ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন শাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বলেন, এসব মিথ্যে নোংরামি যারা ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি এই ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনি ব্যবস্থা নিচ্ছে। নায়িকা পূজা তারির ব্যাপারে শাকিব খান বলেন, এখন আবার পূজা তারি নাম আনা হয়েছে, সে তার পেশাগত জায়গা থেকে আমার সঙ্গে কাজ করেছে, এটাই কি তার অপরাধ? কাজের বাইরে তো আর আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই তার, তাহলে কেন এত মিথ্যে বিষয় ছড়ানো হচ্ছে? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্যু হচ্ছে শাকিব খানের ব্যক্তিগত জীবন। বিষয়টি নিয়ে যারা ভিডিও দিচ্ছে সেসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যায়। শাকিব খান বলেন, অনেক হয়েছে ভিউ বাণিজ্য, ভিউয়ার হিটের আশায় যারা অন্যের ব্যক্তিগত জীবন সম্পর্কে এত বাজে ও মিথ্যে তথ্য ছড়াতে পারে তাদের উচিত শিক্ষা দেওয়ার জন্য দেশের আইনই যথেষ্ট। যারা গুজব ছড়াচ্ছেন তাদের নোংরা মানসিকতার উল্লেখ করে শাকিব খান বলেন, কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিউয়ের আশায় মিথ্যা কন্টেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি করা যাচ্ছে, একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে। এইসব যারা করছে সেসব নোংরা মানসিকতার কিছু মানুষের দাবি, আমাকে নিয়ে ছড়ানো মিথ্যের বিষয়গুলো প্রমাণ তাদের কাছে নেই। আমি দেখতে চাই কোথায় কিসের প্রমাণ আছে তাদের। আইনি ব্যবস্থানের কথা উল্লেখ করে শাকিব খান লিখছেন, গত কয়েকদিন ধরে ভিত্তি বেশ কিছু নিউজ পোর্টাল সত্যতা নিশ্চিত না করেই কোনো ধরনের স্টেটমেন্ট ছাড়াই আমার নামে মিথ্যে সংবাদ প্রচার করছে, যা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব মিথ্যে নোংরামি ছড়াচ্ছে তাদের তালিকা করা হচ্ছে। কঠোরভাবে জানাচ্ছি এই ব্যাপারে আমার আইনজীবী দেশের প্রচলিত আইনি ব্যবস্থা নিবে।